ॐ परतत्त्वे सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আবার আমরা আজকে সমবেত হয়েছি স্বামী অব্জজানন্দজি বিরচিত স্বামীজির পদক্রান্তে এই গ্রন্থ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা পড়ছিলাম স্বামীজির অন্যতম শিষ্য স্বামী সদানন্দজি মহারাজের জীবনী পড়ছিলাম। সদানন্দজি মহারাজের কথা আপনারা জানেন, যেহেতু আমরা অনেকদিন বাদ পড়ছি তাই একটুখানি রিক্যাপ করে দেওয়া দরকার। সদানন্দজির সঙ্গে মহারাজের স্বামীজির সাথে দেখা হয়েছিল একটা স্টেশনে, স্টেশন মাস্টার ছিলেন এবং সব সদানন্দজি তখন স্টেশন মাস্টার গুপ্ত মহারাজ। তিনি দেখছেন যে অনেক সাধু নেমে গেছে, শুধু একজন সাধু স্টেশন ছেড়ে যাওয়ার একেবারে নামটি শুদ্ধ করছেন না। তখন তাকে তিনি জিজ্ঞাসা করছিলেন যে কেউ মহারাজ এই পার বেড যাওগে, যাওগে নেই? তখন স্বামীজি বলেছিলেন হা হা জরুর যায়গে। এই জরুর যায়গে এমন ভাবে গেলেন, তিনি তার নিজের ভেতরে ভগবানকে পাওয়ার যে ইচ্ছেটা সেটাকে একদম জাগ্রত করে দিলেন এবং ধীরে ধীরে একটা নতুন জীবনের গল্প তিনি তাকে দেখালেন। আমরা শেষ করেছিলাম, শ্রী শ্রী মা এসছেন, এদের বাড়িতে বেড়াতে এসছেন। সুরেশ্বর সেন এবং বশিষ্ঠর সেন, এদের গল্প আমরা অনেকেই জানি। তাদের বিষ্ণুপুরের সেই বিখ্যাত বাড়ি, যে বাড়িতে মা স্বয়ং এসেছিলেন এবং মা মনে করতেন যেহেতু বশিষ্ঠর সেন এবং অন্যদের সাথে সুরেশ্বর সেন এদের সাথে আমাদের সদানন্দজি মহারাজ, সদানন্দজি সারনেম গুপ্ত ছিল, সেখানে সবাই গুপ্ত মহারাজ বলে ডাকতেন। তিনি স্বভাবেও খুব গুপ্ত ছিলেন, কখনো তিনি কাউকে জানতে দেননি তিনি কেমন মানুষটি। তো সেই মা বলতেন ভাগ্যিস গুপ্ত এসেছিল এবং এই বাড়িতে তোমার বাবা ছিলেন এবং গুপ্ত ছিলেন, গুপ্ত এসেছিল এবং আমি এসেছি। এই এই যা সব দেখছো তার রাস্তা গুপ্তই খুলে দিয়েছে এবং এই বাড়িটিকে রাখার কথা বলতেন, কারণ অবতারের সঙ্গিনী যেখানে এসছেন সেটিকে একটা লীলাক্ষেত্রে রূপান্তরিত করেছেন। আজকে আমাদের সঙ্গীতাদি বললেন যে উনি কাকুরগাছিতে গেছিলেন, কাকুরগাছি বিখ্যাত অনেকের জন্য, কাকুরগাছি বিখ্যাত, কাকুরগাছিতে স্বয়ং শ্রীরামকৃষ্ণ দেব এসেছিলেন, শ্রীমা সারদা দেবী মন্দির উৎসর্গ করেছিলেন জগতের উদ্দেশ্যে, স্বামীজি বহুবার এসেছেন, স্বামীজির গুরু ভাইরা এবং পরবর্তী যুগে সন্ন্যাসীরা বিরজানন্দজি ইত্যাদি যারা প্রথম দিকে প্রেরণা পেয়েছিলেন তারাই কাকুরগাছি থেকেই প্রেরণা পান এবং রামচন্দ্র দত্তর সঙ্গে স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত দেখা হয়েছিল, যেখানে রামচন্দ্র দত্ত মনে করেছিলেন যে নরেন দত্ত বা স্বামীজির যে ছোটবেলাকার নাম নরেন বা বিলে, সে বোধহয় স্বামী বিবেক শ্রীরামকৃষ্ণের আদর্শ থেকে সরে গিয়ে নিজের একটি মতাদর্শ তৈরি করেছিলেন, এই একটি ভাবনা তার মধ্যে ছিল। একদিন স্বামী বিবেকানন্দ বিদেশ থেকে ফিরে এসে শুনলেন যে স্বামী এই আমাদের এই ইনি খুব অসুস্থ হয়ে পড়েছেন, তিনি রামচন্দ্র দত্ত খুব অসুস্থ হয়ে পড়েছেন, রামচন্দ্র দত্তর সঙ্গে তিনি দেখা করতে এলেন। এখনো সেই ঘরটা আছে, এই বেদিঘরের ওপরে দেখবেন সিঁড়ি দিয়ে বাইরের দিকে সিঁড়ি আছে, সিঁড়ির ওপরের যে প্রথম ঘরটা সেটি রামচন্দ্র দত্তের ঘর ছিল। সেই ঘরের সঙ্গে সংলগ্ন একটা বারান্দা আছে পেছন দিকে এবং সেই বারান্দাটা শেষ হলে সেই টয়লেটটাও এখনো আছে, যদিও তার মডিফিকেশন হয়ে গেছে। সেই ঘরে রামচন্দ্র দত্ত এবং স্বামী বিবেকানন্দের দেখা হয়েছিল। রামচন্দ্র দত্ত খানিকক্ষণ কথা বলবার পরে ধীরে ধীরে বাথরুমে চলে গেলেন। নরেন দেখলেন যে রামদা জুতোটা ফেলে গেছেন ঘরের মধ্যে, তাই তিনি জুতোটা নিয়ে রামদত্তের যেখানে টয়লেট ছিলেন সেই টয়লেটের সামনে জুতোটি রেখে চলে এসেছিলেন। নরেন দত্ত দেখতেও পেলেন না যে রামদা দরজা ততক্ষণে খুলে ফেলেছেন এবং তিনি দেখেছেন যে বিশ্ববিজয়ী বিবেকানন্দ তার জুতোটা এনে ওইখানে তার ঘরের সামনে রাখছে, তার ভিতরে সামান্যতম অহং নেই। যে বিলেকে তিনি দেখেছিলেন, যে বিলেকে তিনি শ্রীরামকৃষ্ণের কাছে নিয়ে এসে আনন্দ পেতেন, সেই বিলে একই জিনিস আছে। তারপরে এই বিলের তখন তিনি ফিরে এলেন এবং জিজ্ঞাসা করেছিলেন নরেন আমাদের কি হবে। নরেন বলেছিলেন যে যদি আমার হয়ে থাকে রামদা তাহলে তোমারও হবে। এটা সেই বিখ্যাত ঘটনা, সেই বিখ্যাত সংলাপ ওখানে হয়েছিল এবং এরকম বহু ঘটনা। স্বামী ঠাকুর বলেছিলেন যে এমন একটা গোপন জায়গা করতে হবে যেখানে গোপনে সাধন ভজন করলেও মানুষ তা জানতে পারবে না, সেই বিখ্যাত ঘটনা। এরকম এক একটা ঘটনা, যারা সেই লীলা করেছিলেন তারা চলে গেছেন কিন্তু তাদের সেই
লীলার যে জায়গাগুলো সেগুলো রেখেছেন, যে শ্রী শ্রীমা বলছেন এই বাড়িটি রেখো, আগামী দিনের মানুষ যারা আসবে তারা এসে যে শ্রীমা সারদা দেবীর লীলাপুত স্থানটি দেখবেন, এটা যেন অবতার পুরুষের সঙ্গিনীর ইচ্ছে, তার তার লীলাপুত স্থানটি যেন জগতের মানুষ দেখতে পায়, এই দেখার ইচ্ছাটা সেটি তিনি রাখতে বলছেন। আজকে আমরা তারপরের অংশ থেকে পড়বো। সদানন্দজির শরীর আস্তে আস্তে খারাপ হতে থাকছে, একবারে শেষের দিকে যেতে থাকছেন, ডায়াবেটিস রোগে ভুগছিলেন। আগেকার দিনে সাধুরা দুটি রোগে ভীষণ রকম ভাবে ভুগতেন, একটা হচ্ছে ডায়াবেটিস আর দুই হচ্ছে টিউবারকুলোসিস। খাবার পেতেন না, খাবার চেয়ে পরিশ্রম করতে হতো, অনেক বেশি পুষ্টিকর খাওয়া ছিল না, যে কারণে বেশিরভাগ সাধুই আগেকার দিনে ডায়াবেটিস এবং টিউবারকুলোসিস এই দুটো রোগে আক্রান্ত হতেন, এবং তখন যেহেতু এই দুটো রোগের বিশেষ করে চিকিৎসা ছিল না, তাই এই এই রকম এই হওয়াতে তারা আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়তেন এবং মৃত্যু মুখে পড়েছিলেন। তার বহুমূত্র রোগ ডায়াবেটিস এত বেড়ে গেল যে তার পক্ষে আর সোজা হয়ে দাঁড়িয়ে থাকার ক্ষমতা ছিল না, তিনি ক্ষীণ দুর্বল হয়ে বাগবাজারের একটি কলকাতার বসপাড়া লেনে নিবেদিতা ব্যবস্থা করলেন। তাঁরই ব্যবস্থায় পথ্য সেবা দিবস ব্যবস্থায় তিনি নিবেদিতা লেনের একটি ছোট্ট বাড়িতে এসে থাকতে থাকলেন। নিবেদিতা কতগুলি অনুরাগী শিষ্যদের জোগাড় করেছিলেন, অনুরাগী ছেলেপুলে, যারা সেই প্লেগ রিলিফের সময় থেকে স্বামী সদানন্দজির সঙ্গী ছিলেন। তারা নিজেদের পরিচয় দিতেন স্বামী সদানন্দের কুকুর বলে। কুকুর কিরকম? কুকুর যেরকম প্রভুভক্ত হয় ঠিক সেই রকম এরা সদানন্দজির ভক্ত, এমন ভক্ত যে সদানন্দজির ইশারা মাত্র তারা সমস্ত কিছু করতে পারতেন। এই অনুরাগী শিষ্যরা তারা এখানে এসে তারা মন প্রাণ উজাড় করে তারা এখানে এখানে সেবা করেছেন। এই কথা তিনি নিবেদিতার জীবনীতে আছে প্রব্রাজিকা আত্মপ্রাণা মাতাজি লিখছেন, since the Swami's death, Swami Sadananda had been Nivedita's greatest guide, philosopher and friend. When he had fallen ill, Nivedita had rented a house near her own and had made arrangements for his diets, etc. Some boys served him, but Nivedita went to him every day and looked after him like a loving mother. শুধুমাত্র সদানন্দজি নয়, কিন্তু আপনাদের অনেকের মনে আছে গোপালের মা, গোপালের মা অঘোরমণি দেবীরও শেষ শয্যায় নিবেদিতাই তার সেবা করেছিলেন। অঘোরমণি দেবী শেষের দিকে আর কাউকে চিনতে পারতেন না, নিবেদিতা তিনি যে খ্রিস্টিয়ান, তিনি যে বিদেশিনী, অমন ব্রাহ্মণ বিধবা, তার সামান্য মনে সামান্যতম সংশয়টুকু উপস্থিত হতো না। তিনি নিবেদিতার সেবা গ্রহণ করেছিলেন এবং নিবেদিতা তার যাবতীয় ব্যবস্থা করেছিলেন। একেবারে শেষ সময়ে তার এসে উপস্থিত হলে এবং তিনি ক্রমাগত শয্যাগত হয়ে পড়েছিলেন এবং সেই অনুরক্ত ছেলেগুলি প্রাণপণ সেবা করেছিল। সমস্ত প্রকার বাহ্যিক বৃত্তি একটু একটু করে যেন প্রশমিত হচ্ছে এবং শরণাগতির ভাবটাই যেন তার ভেতরে প্রকাশিত হয়। এটা কিন্তু তখনকার দিনও যেমন সত্যি ছিল, আমরা বইতে যেরকম পড়েছি, বড়দের কাছে যেরকম শুনেছি, এখনকার যারা সাধু তাদের ভেতরেও একটি জিনিস দেখা যায়, একটা অদ্ভুত শরণাগতির ভাব। আমাদের এখানে ছিলেন রামনারায়ণ মহারাজ, তার পেটে ক্যান্সার ধরা পড়ে এবং অত্যন্ত অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে। যখন তিনি জানলেন তার ভেতরে ক্যান্সার হয়েছে, তিনি দুটো কাজই করেছিলেন। প্রথম কাজ, সঙ্গে সঙ্গে সেদিনকে, তখন উনি সারদা পীঠে ছিলেন, সারদা পীঠের একটি ব্রহ্মচারীকে ডেকে পাঠিয়েছিলেন। তিনি আসা মাত্র তার ততক্ষণে তার একটা লিস্ট করা হয়ে গেছিল, তার ঘরের কোথায় কি একটু একটু করে টাকা এখানে ওখানে ফেলা ছিল, সেই টাকাগুলো তার শরীর চলে যাওয়ার পর কোন কোন সেন্টারে পাঠানো হবে, তার যে জমা টাকা যেটা অনেক সময় বেলুড় মঠে সাধুরা রেখে দেয় সেগুলি কোন কোন খাতে ব্যয় হবে, এবং তার নিত্য ব্যবহার্য মোবাইল ফোনটি সেটি তাকে দিয়ে দিয়েছিলেন। এই দুটি কাজ সারার পরে যে কদিন তিনি বেঁচে ছিলেন সমস্ত দিনই তিনি জপ ধ্যান করেই কাটিয়েছেন, একেবারে অনন্য মন হয়ে জপ ধ্যান করেছেন। সারা জীবন যে অভ্যাস করেছিলেন সেটা যেন শেষ মুহূর্তেও দেখা গেল। প্রথম দিকে বসেই সারাদিন জপ ধ্যান করতেন, আস্তে আস্তে যখন তিনি আর বসতে পারতেন না, তাকে হাফ লেট করে রাখা হতো, সেই অবস্থাতে তিনি সারাটা দিন জপ ধ্যান করতেন। খাওয়ার কোনো কিছুতে তার সামান্যতম আকর্ষণ ছিল না, যেমন সেই বলা হয় যে শরীরকে নিবেদন করে দেওয়া, সেরকম নিবেদন করে দেওয়ার ভাবটি তাদের ভেতরে জাগছে। মায়িক সকল বন্ধনকে তিনি ছিন্ন করে স্বভাবে
তিনি প্রতিষ্ঠিত হয়ে তার চিরবাঞ্ছিত লক্ষ্যের দিকে, মুক্তির দিকে তিনি এগিয়ে যাচ্ছিলেন। এমনই সেই নিঃসঙ্গ মরণমুখ, এরকম তার একটা স্বপ্ন ছিল। একদিন তিনি, তখন তিনি সুস্থ হেঁটে যাচ্ছেন, একদিন তিনি কলকাতার রাস্তায় একটি নিঃসঙ্গ কুকুরকে মারা যাওয়ার অবস্থায় মরতে দেখছেন, যে মারা যাচ্ছে সে। তখন সদানন্দজি বলেছিলেন, আহা, এমন দিন কি হবে যে সর্ববন্ধনের বাইরে সকলের গোচরে আমাদের জীবনটাও এইভাবে শেষ হবে। আমরা শেষ অবধি চেষ্টা করি না, আমাদের সঙ্গে থাকবে, আমাদের সঙ্গে ও থাকবে, আমাদের শেষ সময় ও থাকবে, এরকম কত রকম কি চেষ্টা করি না, একে ফোন করে ডাকছি, তাকে ফোন করে ডাকছি, অবস্থা খারাপ হচ্ছে, একে ফোন করা হচ্ছে, তাকে ফোন করা হচ্ছে। কিন্তু এ একেবারে অদ্ভুত রকম ভাবে তিনি এমন মৃত্যু চাইছেন যে মৃত্যুর সময় কাউকে তিনি দেখতে পাবেন না, সবার অগোচরে তিনি চলে যাবেন নিঃশব্দে, কেউ জানতে শুধু পারবে না যে তার শেষ সময় এসে উপস্থিত হলো। যখন তার শেষ দিন এরকম অবস্থা আছে, সেই সময় তিনি জোর করে স্বামীজির কথা বলতেন। স্বামীজির একটি সুন্দর বক্তৃতা আছে, আপনারা পারলে পড়বেন। স্বামীজি যখন দ্বিতীয়বার আমেরিকায় যাচ্ছেন, তার আগের দিন পূর্ব সন্ধ্যায় তিনি একটি বক্তৃতা দেন, সন্ন্যাস ও তার আদর্শ ও তৎপ্রাপ্তির উদ্দেশ্যে, আমি নামটা ভুলে গেছি, সন্ন্যাস ইজ আইডিয়ালস অ্যান্ড প্র্যাকটিস ইংরেজিতে। এটি স্বামীজির ভারতে বিবেকানন্দ এবং ইংরেজিতে কলম্বো টু আলমোড়া এই বক্তৃতামালার একেবারে শেষের দিকের বক্তৃতার মধ্যে আছে। সেইখানে স্বামীজি একটি ভারী সুন্দর কথা বলছেন, বলছেন, আমরা অনেক সময় মনে করি না, এই খানিকক্ষণ আগে প্রশ্ন হচ্ছিল, বৈরাগ্যের ভয় কেন? বৈরাগ্যের ভয় নয়, সন্ন্যাস শব্দের অর্থ, স্বামীজি বলছেন, সন্ন্যাস অর্থ সংক্ষেপে মৃত্যুকে ভালোবাসা, আত্মহত্যা নয়, মরণ অবশ্যম্ভাবী জানিয়া নিজেকে সর্বতোভাবে তিলে তিলে অপরের মঙ্গলের জন্য উৎসর্গ করা। মৃত্যু আসবে, মৃত্যুকে আমরা কেউ আটকাতে পারবো না। আমরা আগেও আপনাদের বলেছি, এই আমাদের যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমরা জপ করি, যে মন্ত্র জপ করলে লোকে বলে মৃত্যু আসে না, তা কিন্তু নয়। মন্ত্রটাকে যদি খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়, তাহলে দেখবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের ভেতরেই একটা অদ্ভুত গল্প বলা আছে। বলছেন, মৃত্যুর মুখ্য মামৃতাত, এই যে আমার এই মৃত্যু আসবে, এই মৃত্যু আমাকে জন্ম মৃত্যুর চক্র থেকে বার করে নিয়ে যাবে। কিরকম না, উর্বারু কমিব বন্ধনাত, উর্বারু হচ্ছে ফুটি ফল, ফুটি ফল গোলাকার দেখতে, পেকে গেলে যেরকম ফুটি ফল ফেটে যায়, ঠিক সেই রকম ভাবে এই যে মৃত্যু আসছে, এই মৃত্যু আমাকে গোলাকার জন্ম মৃত্যুর চক্র, একবার জন্মাচ্ছি আবার মরছি, আবার জন্মাচ্ছি আবার মরছি, এই যে সার্কেল, এই সার্কেলের বাইরে আমাকে নিয়ে যাবে, আমার আর কোনোদিন জন্ম হবে না। যখন আমাদের মনের ভেতরে এই ভাবটা তীব্রভাবে জাগে যে আমাদের আর কোনোদিন জন্ম হবে না, আমি জন্ম মৃত্যুর চক্রের বাইরে চলে যেতে পারবো, তখন আমাদের জীবন অত্যন্ত শান্ত হবে, আমরা তখন মৃত্যুকে আর কোনোদিন ভয় পাবো না। মৃত্যুকে কিন্তু আমরা কেউ ভয় পাই না, আমরা কিসে ভয় পাই না, মৃত্যু আসছে এটাকে ভয় পাই, দাঁত পড়ে যাচ্ছে, কালো চুল সাদা হয়ে যাচ্ছে, হ্যাঁ, আগের মতো আর খেতে পাচ্ছি না, গন্ধ পাচ্ছি না, চোখে দেখতে পাই না, হাতে পায়ে ব্যথা, এইগুলো প্রত্যেকটি মৃত্যুর প্রতীক, এবং এই মৃত্যুর প্রতীক আমাদেরকে বারবার ভয়ে পাওয়ায়, এবং এটাকেই আমরা ভয় পাই। কিন্তু যদি আমরা আমরা মৃত্যু যখন আসে, সে যখন এসে আমাদের পরশপাতের মতো স্পর্শ করে, আমরা কিছু বুঝতে পারি না, সঙ্গে সঙ্গে জড়বৎ হয়ে যাই। তাই খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন, আমরা মৃত্যুকে কখনো ভয় পাই না, আমরা মৃত্যু আসছে সেই আগমন বার্তাটাকে খুব ভয় পাই।